সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান। 39 বছর বয়সী মোহাম্মদ বিন সালমান খুব দ্রুতই রাজনীতিতে জায়গা করে নিয়েছেন। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো তার নিয়ন্ত্রণে। রাজনীতিতে যেমন তিনি প্রভাবশালী নেতা, তেমনি তার আছে মমতা, স্নেহ, আদর আর ভালোবাসায় ভরা এক মন। এ যেন মুদ্রার ঠিক উল্টো পিঠ। হেসে কিছু তার কাছে চাইলে তাকে খালি হাতে ফেরান না সৌদি বাদশাহ, তেমনি ফেরাননি ভিডিওটির এই শিশুটিকে। দিয়ে দিলেন তার পছন্দের মার্সিডিসটি। সম্প্রতি সৌদি যুবরাজ আর এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেখানে দেখা যায় শিশুটি রাজপুত্রের কাছে দামি একটি গাড়ি নেবে বলে আবদার করে, আর তার এক কথাতেই তা দিতে রাজি হয়ে যান তিনি। তার এই উদারতা দেখে ধন্য ধন্য করছে গোটা ইন্টারনেট বিশ্ব। ভাইরাল ভিডিওতে দেখা যায় সৌদির রাজপুত্র তার সঙ্গে এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাকে দেখতে পথের পাশে শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। হঠাৎ শিশুটিকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে পড়লেন যুবরাজ। শিশুটির কাছে যেতেই দূরে দাঁড়ানো একটি গাড়ির দিকে আঙুল দিয়ে দেখিয়ে রাজপুত্রের কাছে সে আবদার করে বসল, আমাকে ওই গাড়িটা দেবে, আমি ওই মার্সিডিসটা চাই। ছোট্ট অবুঝ শিশুটির আবদার শুনে সৌদির রাজপুত্রের হাসি যেন আরও ছিটকে পড়ল। তিনি পাল্টা জানতে চান, ওই মার্সিডিসটা তুমি নেবে? বেশ, তাই হবে। এরপর চলে যেতে যেতেই সহকারীদের শিশুর ঠিকানা সংগ্রহ করে নিতে বলেন তিনি। শিশুর আবদার শুনে এক কথায় তার পছন্দের দামি গাড়িটি দিয়ে দিলেন। যদিও এই ভিডিও কতটা সত্য সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই, গণমাধ্যমগুলো স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি। সৌদির রাজপুত্রের গাড়ির শখের কথা কারো অজানা নয়। ল্যাম্বরগিনি থেকে একাধিক মার্সিডিজ, রোলস রয়েস, দামি বিলাসবহুল গাড়ির মালিক তিনি। সেই সংগ্রহ থেকেই একটি গাড়ি তিনি দিয়ে দিলেন অচেনা ওই শিশুটিকে। সৌদি রাজপরিবারের ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের অভিষেক হয়েছিল 2017 সালের 21 জুন। মোহাম্মদ বিন সালমানের জন্ম 1985 সালের 31 আগস্ট। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালাহ বিন সুলতানের সন্তান মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজপরিবারের বেশিরভাগের মতোই তিনি সৌদি আরবেই তার পড়ালেখা শেষ করেছেন। কিং সৌদ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় কাজ করেছেন বিন সালমান। তার একজন স্ত্রী রয়েছেন। দুই কন্যা ও দুই পুত্রের জনক সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।